আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। বিজেপি সম্পূর্ণ আমাদের দেশের যে আবহাওয়া, দেশের যে পরিবেশ, এর পক্ষে এই কৃষি বিল সম্পূর্ণ অবৈধ এবং সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী। একদিকে কৃষকের স্বার্থ এবং কৃষকের সঙ্গে সঙ্গে সারা দেশে মানুষের স্বার্থ জড়িয়ে আছে। এর মধ্যে দিয়ে যে প্রথম কথা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে আলু, পেঁয়াজ, চাল এগুলোকে বাদ দিয়ে দেওয়া, এটা একটা ভয়ঙ্কর এফেক্ট করবে সারা আগামী দিনে। এবং কন্ট্রাক্ট ফার্মিং এর কারণে এটা ভবিষ্যতে সাধারণ মানুষের, ভারতবর্ষের 120 কোটি মানুষের আগামী দিনে বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে এই কৃষিবিল যদি প্রত্যাহার না করা। তাহলে স্যার ওই নোটবন্দির মতনই কি এই অবস্থা হবে আমাদের? আবার নোটবন্দির থেকে ভয়ঙ্কর কৃষি। থ্যাংক ইউ স্যার। সম্বন্ধে আপনার কি বক্তব্য? এবং আজ পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিয়েছে সবগুলোই হঠকারী, নোটবন্দির থেকে শুরু করে কোনোটাই মানুষের কল্যাণে আসেনি। এবং কৃষি বিষয়ক যে সিদ্ধান্তরা নিয়েছে আজকে সারা ভারতবর্ষ তার প্রতিবাদ করছে, এবং সেই প্রতিবাদের ভাষা নিশ্চিতভাবে আগামী নির্বাচনে মানুষের ভোটের মধ্যে দিয়ে পৌঁছে গেল। তাহলে কি স্যার বলতে চাইছেন যে যেরকম আমাদের ওই নোটবন্দি সেরকমই একটা ব্যাপার নাকি আরো কিছু আরো আরো বড় সড় ব্যাপার? এটা নোটবন্দি জানি তাদের বিত্তবান তাদের সত্যি তাই, কিন্তু কৃষিটা হচ্ছে একদম সাধারণ মানুষই, সাধারণ মানুষের পেটে হাত পড়ছে। এর ফলে ভারতবর্ষের জীবন এবং জীবিকার যে বিষয়টি আমরা ভয়ঙ্কর চিন্তিত। সুতরাং বিশ্বাস করি মানুষ নিশ্চিতভাবে তার মতামতের মধ্যে দিয়ে আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করবে। যেখানে এরকম অনেক মানুষের সঙ্গেই আমাদের আলাপ পরিচয় হলো, আগামী দিনে এরা এড়িয়ে যান, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।